शारद तुल्य मल्लिका वृक्षोड़न्तु मनश्चक्रे जोगो मायामुपाश्रिता। शरद चंद पवन मंद शरद चंद पवन मंद विपिन भरल कुसुम गंधरे 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 गंधरे। मल्लिका मालती जूठी मल्लिका मालती जूठी मत्ता 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 मधुकर भोरुनी मत्ता मधुकर मधुकर गुन गुन करे ओई मत्ता मधुकर मधुकर गुन गुन करे राती ओई छना भाती श्याम मोहन मदने माती रे माती रे माती रे माती रे माती रे माती रे माती रे। শারদিয়ার পূর্ণিমার রজনী আলোয় আলোকিত শ্রীমধুর বৃন্দাবনের বংশীবট পরিস্ফুটিত ষড়ঋতুর কুসুম প্রকাশ হয়েছে ঊনপঞ্চাশ বায়ু অনাদির আদি গোবিন্দম স্বয়ং সম্পূর্ণতার প্রকাশ করবেন বলে এই অধিক রাত্রিতে শ্রীমধুর বৃন্দাবন বংশীবটের শোভা দর্শন করে দেখলেন লক্ষ লক্ষ ভ্রমরা গুণগানে ভরিয়ে তুলেছে শ্রীমধুর ওই বংশীবট। দেখতে দেখতেই তিনি প্রভূত রাত্রি সকল রাত্রি আজকে রাতি রূপে দর্শন দিয়েছে শ্রীমধুর বৃন্দাবনের গগনমণ্ডলে। দর্শন করে আনন্দিত আনন্দময় আহ্বান করলেন তাদের যারা রাসমঞ্চে উন্নতা প্রকাশকারী। মুরলি গান পঞ্চমতান মুরলি গান পঞ্চমতান ফুলবতী চিত চরণী মোহন মুরলির গানে মোহন মুরলির গানে চিত চুরি কইল চিত চুরি কইল ताही चलत जाही बोलत मुरली के कला लोलोनी बाहे रंजित कंकनाए को एक कुंडल दोलोनी
কুন্ডলা কুন্ডলা দোলনি বিছুড়ি গে হো নিজেই দেহ বিছুড়ি গে হো নিজেই দেহ এক নয়নে কাজল দেহ রে 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 বিছুড়ি গে হো নিজেই দেহ এক নয়নে কাজল রে দেহ রে দেহ রে পঞ্চম তানের কলমন্ত্র শ্রবণ করে যে যেখানে ছিল নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা স্বয়ং সিদ্ধা তিন স্তরের গোপী ধাবিত হলো ওই মদন মোহনের সমীপে দৃষ্ট্যা কুমুদবন্ত অখণ্ড মণ্ডল মণ্ডিত রমা মনাহং নব কুমকুমারণম বনঞ্চো দৃষ্ট্যা তৎকমল গভীর রঞ্জিত যে কলমন্ত্র শ্রবণ করে ব্রজগোপীরা গোবিন্দের কাছে ছুটে এলো কিন্তু চতুরী শিরোমণি কৃষ্ণচন্দ্র পরীক্ষা করলেন যারা সব কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এলো কতখানি আমার হয়ে এলো তাই ব্রজগোপী কার উদ্দেশ্যে বলে উঠলেন বিপিনে মিলাল গোপনারী আহারে বিপিনে মিলাল গোপনারী আহারে বিপিনে মিলাল গোপনারী হে হাসত মুরলী ধরে আপনারা কেন বায়েলে আপনারা কেন বায়েলে এত রাত্রি স্বামী পুত্র কন্যা
গৃহস্থালী কুলধর্ম সংসার সবকিছু পরিত্যাগ করে আপনারা আমার কাছে কেন ছুটে এলে? কোন বিপদে পড়ে এসেছে বলুন? এই বেশভূষায় আপনারা কোন বিপদে পড়ে আমার কাছে এসেছেন? কথা বলুন, বলুন কথা। পুছাতা সবকা গমন ক্ষেম, পুছাতা সবকা গমন ক্ষেম, কাহে 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 কুটিল চাহুনি, কেন বাঁকা বাঁকা নয়নে চাহয় আমা পানে গোপিয়া, কাহে কুটিল চাহুনি। আপনাদের ভালোর জন্যই তো বলছি, আপনারা কুলের কুলবধূ, আমি একমাত্র পুরুষ এই অধিক রাত্রিতে এই বেশভূষায়। আপনারা আমার কাছে কেন এসেছেন আপনারা বলুন? ব্রজগোপীরা এমন সম্ভাষণ পাবেন তা জানত না, যিনি সারা জীবন তুই বলল, যিনি সারা জীবন তুমি বলল, আজকে এত রাত্রে ডেকে এনে তিনি আপনি সম্বোধন করেছে, আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমরা কেন এসেছি তা কি তুমি জানো না চতুরের শিরোমণি? আমরা এসেছি তোমার পঞ্চম তানের মুরলির ধ্বনি শ্রবণ করে। কথাটা শুনে গম্ভীর হয়ে পরীক্ষা করলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কঠিন হলো তার বদন। ছি 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 ছি, আমি কি আপনাদের জন্য মুরলির ধ্বনি করতে পারবো না? আমি মুরলি বাজালে কি আপনারা এইভাবে সবকিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে আসবেন? আপনাদের লজ্জা শরম বলে কিছু রইল না, ধিক শতধিক আপনাদের জীবনে। আপনারা রমণী কুলের কলঙ্ক, যদি আমার মুরলির ধ্বনি শ্রবণ করে এসে থাকে, আমি আপনাদের বলছি প্রতিজ্ঞাতা ব্রজাম, প্রতিজ্ঞাতা ব্রজাম, আপনারা ব্রজে ফিরে যান। আপনাদের ঘরে স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, সংসার আছে, বৃন্দাবনের মাটিতে কলঙ্কের অভাব নেই, আর নতুন করে কলঙ্ক বাড়াবেন না। প্রতিজ্ঞাতা ব্রজাম, যাবার সময় শুনে যান, যে ভুল আপনারা করেছেন এ ভুল আর কোনোদিন করবেন না। আপনারা কি অহল্যার কথা শোনেননি? কেন অহল্যা পাশানি হয়েছিল তা কি আপনারা জানেন না? স্বামী অন্ধ হোক, স্বামী খঞ্জ হোক, স্বামী রোগী হোক, স্বামী বৃদ্ধ হোক, স্বামী নির্ধনী হোক, তবুও জানবেন সে আপনার স্বামী। সেই স্বামীকে পরিত্যাগ করে হোক না বলবান, হোক না রূপবান, হোক না ঐশ্বর্যবান, তবুও জানবেন সে পরপুরুষ, সে পরপুরুষ, সে পরপুরুষ, সর্বাঙ্গ সুন্দর যুবান। ছি 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 ছি, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, পরপতি লালসা পত্নী ধর্ম নয়, পরপতি লালসা পত্নী ধর্ম নয়, কেমনে জানিবে তোমরা নাগরিক জাতি, 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 স্বধর্ম ছাড়িয়া কেন ভজয় অন্নপতি, স্বধর্ম ছাড়িয়া কেন ভজয় অন্নপতি, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, 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 এ নিশি আমার সনে নহে ব্যবহার, আপনাদের লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই।
যাই লাজ নাই লাজ নাই লাজ নাই এই মায়াবি লাজে মরে যাই লাজ নাই লাজ এই মায়াবি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই সে কি এখন আপনারা কেউ যাচ্ছেন না তবে কি আপনারা আমার কথা কেউ শুনবেন না তবে কি বৃন্দাবনের মাটিতে আপনারা শেষ পর্যন্ত কুলোটা হতে চা কথাটা শুনে ব্রজগোপীরা আর ধৈর্য রাখতে পারলেন না সহ্যের একটা সীমা আছে বধূ তুমি কি বলছো তা তুমি জানো জন্ম জন্মান্তর সাধনা করে যে দেহটা আমরা পেয়েছি সেই দেহটা কি শেষ পর্যন্ত কুলোটা হবার জন্য তোমার ভজনা যে করে সে কি কুলোটা হয় তোমার নাম গান যে করে সে কি কুলোটা হয় বধূ বৃন্দাবনের মাটিতে তুমি এতদিন যা করলে তা কি কুলোটা হওয়ার জন্য এ কথা তুমি বলতে পারলে তোমার কথা শুনে আমরা ধৈর্য রাখতে পারলাম না এত রাত্রে ডেকে এনে তুমি আমাদের শেষ পর্যন্ত এই উপাধি দিলে আমরা কুলোটা শুনো শুনো শুক পট ও গোনি ঠুরের শিরোমণি শুন শুন শুক পট শ্যামল চন্দ্র শ্যামল চন্দ্র কইছে কহসি তু অনুবন্ধ মধু কইছে কহসি তু অনুবন্ধ কেমন করে বলছো কথা কথা শুনে পাই ব্যথা কেমন করে বলছো কথা বধু কথা শুনে পাই ব্যথা এখন তোমায় ছেড়ে যাব কোথা বধু কথা শুনে পাই ব্যথা এত রাত্রে তোমায় ছেড়ে যাব কোথা বধু কথা শুনে পাই ব্যথা কেমন করে বলছো কথা আপনারা ঘরে যান আপনারা ঘরে যান স্বামী আছে পুত্র আছে কন্যা আছে সংসার আছে হে গোয়ালিনীগণ আপনারা ঘরে ফিরে যান ঘর আমাদের নেই বধু আমাদের কুল ছিল শীল ছিল মান ছিল গুরু গৌরব ছিল লজ্জা ছিল ধৈর্য ছিল সহ্য ছিল সব গেছে তোমার জন্য ছিল একটা ঘর আজকে সেই ঘরটা ভেঙে চুরে তুমি তছনাচ করে দিয়েছ তুমি কি করেছ তা তুমি নিজে জানো বধু ভাঙলি কুলো ছিল মুরলি কোষানে ভাঙলি কুলো ছিল মুরলি কোষানে তখন কেন বাজারে ছিলে তখন কি তোমার মনে ছিল না ঘরের মাহির করে আনলে রইতে দিলে না
করি গণে যেন কেশে ধরি টানে, সবকিছু করে কর্মে তোমার কাছে যারা আসে তাদের যদি তুমি আবার ঘরে পাঠিয়ে দাও, তারা ঘরে গিয়ে কি করে বধু বলে দাও বধু। আমরা সব কিছু করে জন্ম জন্মান্তর ধরে তোমার জন্য, তোমার এত কাছে আসার জন্য সব কিছু করেছি, আজ আবার তোমার কাছ থেকে ঘরে ফিরে গিয়ে আমরা কি করব। কৃষ্ণচন্দ্র বদন গম্ভীর করে বলে উঠলেন, ধর্ম করুন আপনারা, ধর্ম করুন আপনারা, ধর্ম করুন। এতহু কাহাল্লা যাব ধর্ম যুথ বল, ধার্মিক প্রহরে কুমারী নিচল, তোমার মনে নাই মনে নানা, মনে নাই মনে নাই, মনে নাই মনে নানা, মনে নাই মনে নাই, মনে নাই মনে নানা, মনে নাই মনে নাই, বসন চুরির কথা মনে নাই মনে নাই, বসন চুরির কথা মনে নাই মনে নাই, ধার্মিক হয়ে বড় ধার্মিক হয়েছ, গোচরের শিরোমণি ধার্মিক হয়েছ, চোর 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 প্রসিদ্ধ নবনীত চৌরাম, সর্বজনান পাপ চৌরাম, কুলবতীর চিত চৌরাম, চোর চোর চোর। চোরের মুখে ধর্মের কথা আমরা শুনবো না বোধ। হে বজগোপীগণ, আজ আমি চোর কিন্তু একদিন আমি সাধু হব, আর সেই দিন আমি সাধু হব, সেই দিন আমি সাধু হব। যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, হরি হরি বলাইব, আমি আচরি ধর্ম শিখাইব, হরি হরি বলাইব, আমি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। যেদিন আমি গৌর হব সেই দিন আমি সাধু হব। আজ আমি চোর, চোরের কথা শুনলে তোমাদের মঙ্গল হবে, ধর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হলে আনন্দময়ের সেবার যোগ্যতা লাভ হয়, আনন্দময়ের সেবার যোগ্যতা লাভ হলে সে আনন্দময়ের সেবা পায়, সেবা পেলে সেবক সেবা করতে করতে তার অঙ্গের সঙ্গে একাঙ্গ হয়ে যায়, চিরকালের জন্য নিষ্কৃতি পেয়ে যায়। এই আশা আর যাওয়া থেকে, আশা আর যাওয়া থেকে, আশা আর যাওয়া থেকে, যেখানে জন্ম মৃত্যু প্রবেশ করতে পারে না, যেখানে আমি নেই তুমি নেই, আমার নেই তোমার নেই, চাওয়া নেই পাওয়া নেই দেওয়া নেই, রোগ নেই শোক নেই তাপ নেই তিতাব জ্বালা নেই, জন্ম নেই মৃত্যু নেই, বধু বধু হে তুমি তোমার কথায় ধরা পড়ে গেলে। আমরা তো তোমার মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছি, সেই সদা সচ্চিদ আনন্দময়, সেই পরম পুরুষ, সেই অনাদির আদি গোবিন্দ, হে সর্ব আনন্দময়, হে সর্ব কারণের কারণ, হে অনাদির আদি আমি। আমরা তো তোমাকেই আনন্দ স্বরূপ দেখতে পাই, আমরা আর তো ঘরে যাব যাব না, না 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 না, আর তো ঘরে যাব যাব না, সামনা না সামনা না, এই তো চরণ পেয়েছি, আমি তো চরণ পেয়েছি, এই তো চরণ পেয়েছি, যাবো না যাবো না, যাবো না যাবো না, আর ঘরে যাবো না যাবো না যাবো না, না না আর ঘরে যাবো না যাবো না যাবো না,
তুমি আমাদের আনন্দময় আর ঘরে যাব না, তুমি আমাদের আনন্দময় আর ঘরে যাব না। কথা শুনেই গোবিন্দ আনন্দিত হয়ে উঠলে, এরা আমার, এরা সকলে আমার হয়ে এসেছে, এরা সকলে আমার হয়ে এসেছে, আমার পরীক্ষা পূর্ণ হয়েছে। হে বোজগোপীগণ, আজ তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আজ তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা যোগ্যা হলে, এতদিন আমি তোমাদের পরীক্ষা নিয়েছি, আজ তোমাদের আমি পরীক্ষা দেব, সেই বস্ত্র হরণ করার অধিকার আমার ছিল কিনা। হে বোজগোপীগণ, স্বয়ং সম্পূর্ণতার প্রকাশ হবে, যোগ শক্তি রসের পূর্ণতা প্রকাশ হবে, আজানাদির আদি গোবিন্দের পূর্ণ রসধারায় করি পরশা পহি করায়ে বিলা। আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দা, আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দা, এবার আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দা, আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দা। পরীক্ষা শেষ হলো, অনাদি আদি গোবিন্দন স্বয়ং সম্পূর্ণতার প্রকাশ করবেন বলে ওই শতকোটি ব্রজগোপীকে পূর্ণ করলেন রাসমঞ্চে। আর সেই রাসমঞ্চে এক কৃষ্ণ পূর্ণমাসী যোগমায়াকে আশ্রয় করে শতকোটি কৃষ্ণ হলেন, আর ওই শতকোটি কৃষ্ণ হয়ে রাসের প্রারম্ভে আরম্ভ করলেন নৃত্য গীত বাদ্য। আর সেই নৃত্য গীত বাদ্যের মাধ্যমে পূর্ণতা প্রকাশ হলো রাসমঞ্চ। আজু সামরাস রঙিয়া, আজু সামরাস রঙিয়া, আজু সামরাস রঙিয়া, আজু সামরাস রঙিয়া, রাস রঙিয়া, রাস রঙিয়া, রাস রঙিয়া, রাস রঙিয়া, রাস রঙিয়া, রাস রঙিয়া, আজ শ্যাম রাস রঙিয়া, আজ শ্যাম রাস রঙিয়া, আজ শ্যাম রাস রঙিয়া, 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 আজ শ্যাম রাস রঙিয়া, আজ শ্যাম রাস রঙিয়া, আজ শ্যাম রাস রঙিয়া। কাঞ্চন মণিগণ জন নিরামল সাজল মণ্ডলী সাজ। আর সেই রাসমঞ্চের নিত্য মাধুর্যের পূর্ণতা প্রকাশ হল শতকোটি গোপী সঙ্গে শতকোটি কৃষ্ণ। নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, ও নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, ও নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, নাগর তিরে তিরে, নাগর তিরে তিরে, ও নাগর তিরে তিরে, নাগর তিরে তিরে, ও নাগর তিরে তিরে, নাগর তিরে তিরে, ও নাগর তিরে তিরে, নাগর তিরে তিরে, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, ও নাগর তিরে তিরে, নাগর তিরে তিরে, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, ও নাগর বৃন্দাবনে রাসলীলা কৈলয় আরম্ভ, এই বৃন্দাবনে রাসলীলা কৈলয় আরম্ভ,
হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডল কৃষ্ণ অঙ্গ সঙ্গ নাচে নাচে কত হল আজি কৃষ্ণ সঙ্গ নাচে গোপী নাচে কত হল তত শাম যত গোপী তত শাম যত গোপী তত শাম যত গোপী তত শাম এক গোপী এক শাম এক গোপী এক শাম হরি কৃষ্ণ হরে রাম এক গোপী এক শাম হরি কৃষ্ণ হরে রাম এক গোপী এক শাম দুই দুই শাম দুই দুই গোপী দুই দুই শাম দুই দুই গোপী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দুই দুই শাম দুই দুই গোপী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দুই দুই শাম দুই দুই গোপী ঘুরে ঘুরে নাচি দাদা ঘুরে ঘুরে নাচি যত গোপী তত শাম ঘুরে ঘুরে নাচিছে যত গোপী তত শাম ঘুরে ঘুরে নাচিছে হাগের গড়ে 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 তাকেটা তাকেটা তাকেনি তাকেনি বাজনা আজি তাকেনি তাকেনি বাজনা নাচত বর রঙ্গনা 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 ঢক্কা ঢাকে টাকে ধেন তাকে টা ঢক্কা ঢাকে টাকে ধেন তাকে টা দক্ষিণ দক্ষিণ বাজনা ধাদি না বোল না নাচত বর রঙ্গনা 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 শুকো নাচিছে সাধি নাচিছে শুকো নাচিছে সাধিও নাচিছে প্রেমেতে হইয়া মগনা নানা প্রেমেতে হইয়া মগনা ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে ময়ূর কেন দাসিহা কহনা কেন দাসিহা কহনা কেন দাসিহা কহনা কেন দাসিহা কহনা বাহ বহুত আচ্ছা বহুত আচ্ছা তোমারা সবক নীত আচ্ছা হুই হ্যায় বহুত আচ্ছা অপূর্ব নেচেছো তোমরা আমি মনে করেছিলাম তোমরা গোয়ালিনী তোমরা শুধু দই ঘোল বিক্রি করতে জানো কিন্তু আজকে দেখলাম তোমরা নৃত্য পটিয়সী তোমার সবক নীত বহুত আচ্ছে হুই হ্যায় বহুত আচ্ছে হুই হ্যায় ও বধু বধু তুমি কি করে বুঝলে সুখ নৃত্য করছে সারি নৃত্য করছে মৌড় নৃত্য করছে মৌড়ি নৃত্য করছে তাই তোমাদের নৃত্য ভালো হয়েছে কিন্তু ব্রজগোপীরা বললেন বধু এটা রাসমঞ্চ এখানে শুধু সুখ নয় শাড়ি নয় মৌড় নয় মৌড়ি নয় এ রাসমঞ্চে এমন নৃত্য হবে যে নৃত্যের তালে ছন্দে লয়ে ত্রিভুবনে যে যেখানে আছে সবাই নেচে উঠবে আর সেই নৃত্য ও গো শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম বাঁকা শ্যাম বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে আমরা বাজাবো আর তুমি সেই নৃত্য করবে যে নৃত্যে ত্রিভুবনের সবাই সবাই সর্বত্র নেচে উঠবে কি বাজাবে তোমরা দেখে তা ধেনা খেটা ঠাকুর নাকঝিনি ঝাঁ দেখে তা ধেনা খেটা ঠাকুর নাকঝিনি ঝাঁ বাজে ঠাকুর নাকঝিনি ঝাঁ থাইয়া ঠাকুর নাকঝিনি ঝাঁ বাজে ঠাকুর নাকঝিনি ঠাকুর নাকঝিনি ঠাকুর নাকঝিনি ঝাঁ
ওভাবে নয়, আমরা যেভাবে বলবো সেইভাবে তুমি না জিবে। নাননি মে কণ্ঠ মুন্ড নপুরের কণা আকাশ বনমালা বুঝিব বলাই তোমাকে নাচতেই হবে। নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড সাবধান হুশিয়া নানো দিবে নাশার মতি নয়নে দীপল তোমাকে নাচতে হবে। আমার সঙ্গে বাজাবে কারা? তোমরা যেভাবে আমাকে নৃত্য করতে বলছো কিছুই নড়বে না, এমনকি আমার নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই নৃত্যের বাজাবে কারা? কেন আমরা বাজাবো? তোমরা কে কে বাজাবে? ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, 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 সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখে রঙ্গ, 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 তুঙ্গ বিদ্যা কপিলা তুঙ্গুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা তুঙ্গুরা রঙ্গ দেবী, ইন্দুরেখা পিনাগ বাজায় মন্দির আসুদেবী, ইন্দুরেখা পিনাগ বাজায় মন্দির আসুদেবী, বাজাতে লাগ তারা বাজাতে লাগল, বাজাতে লাগ তারা বাজাতে লাগল, শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগল, শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগল, শ্যামকে নাচাবে বলে যা যা বাজনা ছিল। একই চতুরী শিরোমণি কৃষ্ণচন্দ্র বলে উঠলেন নানা চার ইচ্ছা প্রকাশ করে। একই তোমাদের কেউ বাজনা হলো? এটা কি কোনো তাল হলো? ব্রজগোপীরা বললেন বধূ, এ রাসমঞ্চের নৃত্য, তালে নয় বেতালে নয়, তাল বেতালের মাঝখানে যে তাল সৃষ্টি হয়েছে, যে তালে তোমাকে আমরা এই রাসমঞ্চে নাচাব, সে তালের নাম কি? উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে লইয়ে দিব পরো তালে, তোমার চূড়াবাসী কেড়ে লইয়ে দিব পরো তালে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হেরে গেলে আমার চূড়াবাসী কেড়ে নেবে, কিন্তু আমার নিত্যে জয় হলে তোমরা কি দেবে তা তো বললে না। জয় কি তোমার হবে? জয় কি তোমার কোনোদিন হয়েছে? তবু যদি আজকে তোমার জয় হয়, আমরা ফোন করলাম রাসমঞ্চে,
যদি জিন রাধা দিব আমরা হব দাসী, যদি জিন রাধা দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখি দুঃখিনী শুনে হাসি, তোমায় নইলে কারাগারে রাখি দুঃখিনী শুনে হাসি। যেই শুনলেন কৃষ্ণচন্দ্র আমার নিত্যে জয় হলে আমি রাধা পাব, আমি রাধা পাব, অমনি নাচত নট বলো মদন মোহন কি জয়, বলো গোপীনাথ কি জয়, বলো গোবিন্দ কি জয়, বলো বৃন্দাবন চন্দ্র কি জয়। চারিধার থেকে যখন শ্যাম সুন্দরের জয় হয়ে উঠল, ব্রজ গোপীরা শ্রীমতী রাধারানীকে এনে স্বামীর হাতে তুলে দিলেন। শ্যাম সুন্দর বিনোদিনীকে পেয়ে বললেন, রাধে রাধে ত্রিভুবনের মধ্যে এ নিত্য তুমি আর আমি ছাড়া কেউ জানে না, কিছুই নড়ে না, অথচ নিত্য হ, যে নিত্যে সম্পূর্ণতার প্রকাশ হবে এই রাসমঞ্চ। তাই বিনোদিনী আমার নিত্যে জয়ী হয়ে আমি তোমায় পেয়েছি, এবার তোমার নিত্যে পূর্ণ হবে এই রাসমঞ্চ। ও গো চাঁদ বদনী নাচ তো ধ্বনি, খঞ্জন নয়নে নাচত ধ্বনি, রাধে আমার বেলায় সবাই বাজিয়েছে আর তোমার বেলায় আমি একা বাজাবো, আমি কি বাজাবো? শোনো রাধে, শোনো বিনোদিনী, তা তা থেয়া থেয়াও তিনি কেটে না গেছে নিজান যা যা তা তা থেয়া থেয়াও তিনি কেটে না গেছে নিজান যা যা বাজে তিনি কেটে না গেছে নিজান যা যা বাজে তিনি কেটে না গেছে নিজান যা যা বাজে তিনি কেটে না গেছে নিজান যা যা তিনি কেটে না গেছে নিজান যা যা তিনি কেটে না গেছে নিজান যা যা বাজে তিনি খিলি নাক ঝিনি যা যা তিনি খিলি নাক ঝিনি যা যা তিনি খিলি নাক ঝিনি যা 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 না 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 ওভাবে নয়, আমাকে কিভাবে নাচিয়েছিলে মনে নেই, কিছুই নড়বে না। তাই বিনোদিনী আমি এবার তোমাকে যে মুদ্রায় বলবো সেই মুদ্রায় তুমি রাসমঞ্চে নেচে রাসমঞ্চকে পূর্ণ করবে। কান খোল কর শুনলে রাধে,
না হবে ভূষণের ধনী না নড়িবে চি ও গো রাধে রাধা বিনোদী না হবে ভূষণের ধনী না নড়িবে চি তোমার দ্রুত গতি দ্রুত গতি দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির তোমাকে নাচতে হবে দ্রুত গতি দ্রুত গতি দ্রুত গতি চরণে না আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছিলে হে রাধে ওই উদ্ভট্ট তালের সঙ্গে যে তালের সামঞ্জস্য আছে আমি আমি আজ তোমাকে সেই তালে নাচাবো হে বিনোদিনী বিষম সংকট তালে বাজাইব বাঁশি ও গো বিনোদিনী রাধা রাজি নন্দিনী বিষম সংকট তালে এই ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী তুমি নাচতে জানো ধনু অঙ্কে ধনু অঙ্কে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী তুমি নাচতে জানো যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে না যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে না বধু তোমার নৃত্যে জয় হয়েছে ওরা আমাকে তোমার হাতে সঁপে দিয়েছে কিন্তু আমার নৃত্যে জয় হলে তুমি আমায় কি দেবে জেনেলে তোমারে দেব মোহন মুরলি জেনেলে তোমারে দেব মোহন মুরলি হারিলে কারিয়া লব বেসর কাজলি হারিলে কারিয়া লব বেসর কাজলি ঠমকি ঠমকি চলে যা ও কি আগে থামকি 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 চলে যা ও কি আরে ধনি থামকি থামকি চলে যা ও কি আরে ধনি থামকি থামকি চলে যা কে নেচে যায় রাশেশ্বরী কাদম্বিনী কাদম্বিনী বৃন্দাবন বিলাসিনী রমণীর মুকুটমণি অষ্টসখীর শিরামণি শ্যাম সরোবরের মরালিনী শ্যামকণ্ঠ হেমমণি শ্যামবক্ষ বিলাসিনী কানুমান মোহিনী মহাভাব স্বরূপিনী মহাগাম্ভীর্যা সায়িনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী নেচে যায় নেচে যায় নেচে যায় থামকি 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 চলে যা
রাধা রানী কি জয়, বলো বৃন্দাবন বিলাসিনী কি জয়, বলো বর্ষানবালি রাধা রানী কি জয়, বলো বিশ্বভানু রাজনন্দিনী কি জয়। সবাই বলে রাধার জয়, এবার নাগর হারিলে সবার বলে রাধানী জয়, নাগর হারিলে দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, এবার দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। রাধার হলো জয়, কৃষ্ণের হলো ভয়, যেমন বলে শাম নাগর তেমনি নাচে রায়, রাধার জয় শুনে নাগর মুরলী লুকায় নাগর ইতিউতি চায়, মুরলী লুকায় নাগর ইতিউতি চায়, মুরলী গেল মুরলী গেল মুরলী গেল আমার মুরলী গেল, রাধা নাচিছে ভালো 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 মুরলী গেল। কি বধু তুমি না ফোন করেছিলে আমার নিত্যে জয় হলে তুমি মুরলী দেবে, তা মুরলী না দিয়ে তুমি পালাচ্ছ যে বড়, কই দাও মুরলী দাও। চতুরীর শিরোমণি কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, সব দিয়েছি, যেদিন বিনোদিনীর চরণ যুগল মাথায় নিয়েছি সেদিন সব দিয়েছি, শুধু বিনোদিনীকে আহ্বান করে অর্ধাঙ্গকে পূর্ণাঙ্গ করব বলে সাথী সম্পত্তি করে রেখেছি সাধের এই মুরলী, এই মুরলী যদি দিয়ে দিই তাহলে ডাকবো কিসে, আহ্বান করব কাকে, অর্ধাঙ্গ কে আমার পূর্ণাঙ্গ করবে। তাই চতুরীর শিরোমণি কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, রাধে রাধে আমি যখন নেচেছিলাম তখন সবাই বলেছিল শ্যাম সুন্দর কি জয়, আবার তুমি যখন নাচলে সবাই বলে উঠল রাধা রানী কি জয়। তাহলে মানে হলো কি বরাবর বরাবর, তোমারও জয় আমারও জয়, আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, শ্যাম রাধা রাধা শ্যাম 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 দুজনাই জিতেছি। কিন্তু দুজনার মধ্যে মীমাংসা করে নিলে তো হবে না, এবার দুজনাকে একসঙ্গে নাচতে হবে, সে একসঙ্গে নৃত্যের মুদ্রা কি, নাচ ধনু রঙ্ক পাতিয়া, নাচ ধনু রঙ্ক পাতিয়া, নাচ ধনু রঙ্ক পাতিয়া, নাচ ধনু রঙ্ক পাতিয়া, বলি ও রাধা শ্যাম, 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 নাচো রে নাচো ধনু রঙ্ক পাতিয়া, বলি ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, নাচো রে নাচো ধনু রঙ্ক পাতিয়া, থুগু থুগু তা ধনির চলে পা, ধনির চলে পা, ধনির চলে পা, থুগু থুগু তা ধনির চলে পা, ধনির চলে পা, ধনির চলে পা, কানু মন মন মোহনিয়া, কানু মন মন মোহনিয়া, কানু মন মন মোহনিয়া, কানু মন মন মোহনিয়া, ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, নাচো রে নাচো ধনু রঙ্ক পাতিয়া, ও রাধা শ্যাম, ও রাধা শ্যাম, ও
নাচিতে নাচিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, নাচিতে নাচিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, নাচিতে নাচিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, নাচিতে নাচিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। রাস মঞ্চ মাঝে জয় জয় দিল, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, রাস মঞ্চ হেরে আনন্দ আর ধরে না রে, রাস মঞ্চ হেরে আনন্দ আর ধরে না রে, ওই রাস মঞ্চ হেরে আনন্দ আর ধরে না রে, রাস মঞ্চ হেরে আনন্দ আর ধরে না রে। থাকতে পারলেন না কৈলাসেশ্বর দেবালি দেব মহাদেব, হুঙ্কার গর্জন করে পৌর্ণমাসী যোগমায়াকে ডেকে বললেন, ওগো ওগো, একই আনন্দ, একই নৃত্য, একই স্বর, একই ছন্দ, তাই আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব, রাস মঞ্চ হেরবো আমিও যাব, রাস মঞ্চ হেরবো আমিও যাব, রাস রস আশা দিব আমিও যাব, রাস রস আশা দিব আমিও যাব। পূর্ণমাসী যোগমায় বলেন, সে কি ও ভোলানাথ মহেশ্বর, তুমি কোথায় যাবে? তুমি কি জানো না সেখানে গোপী ছাড়া কেউ যেতে পারে না? তাছাড়া তুমি এক গাদা ভাঙ খেলে, গাঁজা খেলে এই বেশে তুমি রাসমঞ্চে যাবে? সেখানে গোপী ছাড়া যে কেউ যেতে পারে না। পূর্ণমাসী, তুমি আমাকে গোপী সাজিয়ে নিয়ে চলো, খ্যাপা খেপেছি তার বাসনা পূর্ণ করার জন্য। পূর্ণমাসী যোগমায়া কাশীতে গেলেন, কাশীতে গিয়ে অন্নপূর্ণাকে ডেকে বললেন, ওরে অন্নপূর্ণা, আমাকে একটা শাড়ি দিতে পারিস? ভোলানাথ মহেশ্বর গোপী সেজে রাসমঞ্চে যাবে, অন্নপূর্ণা এক শাড়ি এনে দিলেন, কিন্তু সেই শাড়ি পরাতে গিয়ে বিভ্রাট হলো পূর্ণমাসী যোগমায়ার। যতবার শাড়ি পরাতে যায় ততবারই তো শাড়ি খসে পড়ে, তাই দুটি সাপকে ডেকে শাড়ির মধ্যে শাড়ি দিয়ে ওই কোমরের মধ্যে সাপকে পেঁচিয়ে দিয়ে জট বেঁধে দিয়ে বড় করে ঘোমটা দিয়ে পূর্ণমাসী যোগমায়া সাজিয়ে দিয়ে বললেন, হে ভোলানাথ, রাসমঞ্চে যাচ্ছ যাও, কিন্তু যেন নেচো না, নাচলে ধরা পড়ে যাবে। ভোলানাথ আনন্দ অন্তরে বললেন, আমি নাচব না, কিন্তু গা দোলাতে তো দোষ নেই। হে পূর্ণমাসী, তুমি আমার সহায়নী হলে আমি রাসমঞ্চে আজ রাস রসকে আস্বাদন করব। গোপী সেজে ভোলানাথ ধীরে ধীরে ছন্দে তালে লয়ে নাচিয়ে 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 নাচিয়ে। দেখতে দেখতে শাড়ি খসে পড়লো, উদ্দণ্ড নৃত্য করতে আরম্ভ করলে লম্পঝম্প দিয়ে রাস মঞ্চে ভাং খেয়ে নাচে ভোলানাথ, গোপীগণ সঙ্গে নাচিছে, ভাং খেয়ে নাচে ভোলানাথ, গোপীগণ সঙ্গে নাচিছে,
বাবার শিরেতে জটা ব্যাঘ্র চর্ম, খুশিয়া খুশিয়া পড়িছে বাবা শিরেতে। গোপেশ্বর হয়ে দর্শন করলেন রাসমঞ্চের দ্বারে, যিনি প্রবেশ করতে নাড়ল রাসমঞ্চে, আস্বাদন করলেন ওই রাধা গোবিন্দের যুগল মাধুর্যের মূরতি। চাঁদ চাঁদে চাঁদে চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো মোদের রায় ধনে দাঁড়ালো, রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ, 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 রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ।